দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আমরা ধর্নায় বসেছি, আপনারা জানেন তৃণমূল যদি রাজভবনের সামনে ধর্নায় বসে তাহলে তাদের কাছে কোনো আইন নেই, পুলিশ প্রশাসন তাদের সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দেয়। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনারা শুনলেন এই রাজভবনের সামনে ভোট পরবর্তীতে হিংসার যে পারমিশন, সেই পারমিশন আমাদের সুপ্রিম কোর্ট থেকে নিতে হয়। এর থেকে দুর্ভাগ্য আর এই রাজ্যে কিছু নেই। তাই আমাদের বিরোধী দল নেতা উনি এসেছেন আমাদের আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবেন। আমি এইটাই বলতে চাই, এই তৃণমূল সরকার যদি আজ পাঁচ বছরের রাজ্যে থাকে তাহলে এই রাজ্যে শ্মশানে পরিণত হবে, সাধারণ মানুষের গণতন্ত্র বলে কিছু থাকবে না। এবং ভোট আমি মহামান্য রাজ্যপালের কাছে অনুরোধ করতে চাই যে গণতন্ত্র বলে যদি এই রাজ্যে কিছু না থাকে তাহলে ভোট এই মমতা ব্যানার্জি তুলে দিতেই পারে, কারণ ভোট আসলেই হিংসা, ভোট শেষ হলেই হিংসা। আমাদের গ্রাম পঞ্চায়েত প্রত্যেক প্রধান নিপেন বিশ্বাসকে পঞ্চায়েত অফিসে যাওয়ার সময় তৃণমূলের হারমাতারা অ্যাটাক করে তাকে মারধর দিয়ে তাদের পার্টি অফিসে নিয়ে জয়েন করিয়ে তাকে ছেড়ে দিয়েছে। এইভাবে প্রত্যেক পঞ্চায়েত কর্মীর বাড়ি যাচ্ছে। আমাদের গ্রাম পঞ্চায়েতে বিশেষ করে যারা পঞ্চায়েত প্রতিনিধি মহিলা তাদের উপর বিভিন্ন ভাবে এই সরকার আক্রমণ করছে, এই সরকারের হারমাতা আক্রমণ করছে। তাই আমি জনসাধারণের কাছে এবং গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে অনুরোধ করতে চাই, এই সরকারের নেত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো টের পেয়ে গেছে যে তাদের তো জেলে যেতেই হবে। মহামান্য আদালতের নির্দেশে সিবিআই ইডি যে তালিকা তৈরি করেছে সেই তালিকায় দিদিকে জেলে যেতেই হবে। তাই দিদি মরিয়া হয়ে গেছে যে এইভাবে সন্ত্রাস করে যদি তৃণমূলকে দমানো যায়, বিজেপিকে দমানো যায়, কিন্তু পারবেন না। ভারতীয় জনতা পার্টির আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিম বাংলায় আমরা নেতৃত্ব দিচ্ছি। আমরা বিগত তিনটা নির্বাচন জিতেছি, লোকসভা বিধানসভা পঞ্চায়েত জিতেছি, কিন্তু কোনো সন্ত্রাস করিনি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ মানুষের কাছে আমরা গিয়ে তাদের কাছে ভোট আদায় করেছি। তাই আগামী দিন প্রত্যেক নেতৃত্ব এবং যারা কর্মী এখানে উপস্থিত হয়েছি তাদের কাছে আমার অনুরোধ, এই সন্ত্রাসবাদী সরকারের বিরুদ্ধে আমাদের জেহাদ আমরা রেখে যাব এবং আগামী নির্বাচনে এদের উপযুক্ত জবাব দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা আবার ভারতীয় জনতা পার্টির এসেছেন। আমি আমার বক্তব্য ছোট করে ওনাকে খানিকটা টাইম দেব, কারণ আমি কলকাতা আদালতের প্রত্যেকটা শব্দ বাক্যকে মেনে চলতে চাই, আমি সংবিধানের এই পিলারকে মেনে চলতে চাই। তাই আমি আমার সমস্ত সহকর্মীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই হোম জেলা উত্তর কলকাতা তার সভাপতি তরুণ ভাই যেভাবে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং প্রণাম করি, শ্রদ্ধা জানাই। 23 মে ভোটের একদিন আগে শহীদ হওয়া রথিবালা বাড়ির আড়ির পরিবারকে, শহীদ বিজেপি করার অপরাধে প্রাক্তন সামরিক কর্মী সঞ্জয় বেরার পক্ষে থানায় পিটিয়ে খুন করা হয়েছিল তার পরিবারকে, আমাদের আদিবাসী কুর্মী সমাজে মাহাতো সমাজে বিজেপির 18 সাল থেকে ওই এলাকার নেতা বঙ্কু বিহারি মাহাতো তার পরিবারকে, এবং
অত্যাচারিত পীড়িত লাঞ্ছিত আমার মা বোন ভাই দাদা বন্ধু সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভারতীয় জনতা পার্টি আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে, আমি আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে সরকারি দল সরকারের দ্বারা অত্যাচারিত দল না দেখে, ধর্ম না দেখে, সম্প্রদায় না দেখে, জাতি না দেখে, উচ্চবিত্ত নিম্নবিত্ত দরিদ্র না দেখে, আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা এবং এই রাজ্যে নিজেকে দায়িত্বশীল বিরোধী দল নেতা হিসেবে দাবি করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা কলকাতায় 22 তারিখে নামব। আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা, তিনি আদর্শবান রাজনীতি করেন। আমাদের অমিতাভ চক্রবর্তী এসেছেন, তাকে বিরোধী দল নেতা হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাত্র 10 মিনিটের কম হাতে আছে, প্রাক্তন বিচারপতি আমাদের সাংসদ লড়াকু সাংসদ অভিজিৎ গাঙ্গুলী মহোদয়কে আমি বক্তব্য রাখার অনুরোধ করব। আপনারা শুনে রাখুন, গ্রাম অভিজিৎ বাবুর সঙ্গে দেখা হয়েছিল, আমাকে বললেন 8 জন MP আমরা প্রধানমন্ত্রীর কাছে 5 মিনিট টাইম চেয়েছি, সই করে বাংলার 8 জন BJP MP অভিজিৎ গাঙ্গুলী মহোদয় বলেছেন আমাকে, তিনি অর্গানাইজ করছেন, তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন প্রধানমন্ত্রীর দেওয়া টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর হোক। এখানে ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট কার্যকর হোক এবং পাইপ জেলে যা, এটাই আমাদের সকলের দাবি, আমাদের আবেদন। ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ হিন্দু তুমি এক হও এক হও হিন্দু তুমি এক হও এক হও হিন্দু তুমি এক হও এক হও করুন। অ্যাজ এ লিডার অফ অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স আমি আপিল করছি, আপনারা নামুন। আমি 100 জন রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি, আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো 100 জন সিম্বলিক। সেকেন্ড, এত দাম খাবো কি মমতা যাবে কি এই স্লোগানকে সামনে রেখে 18 তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে, আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির MLA-রা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে, 22 তারিখে CSC ঘেরাও করব। আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা 2টার সময়। পথই পথ দেখাবে, মমতা ব্যানার্জির মতো হরতালের বিরোধী
ভাঙচুর হরতাল হবে না, বন্ধ এবং হরতাল ভাঙচুর নয়, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে। এবং আমি আমার দলের সঙ্গে কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি 17 তারিখে দলের মিটিংয়ে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।